প্রবলেম অন্য জায়গায়, ওই যে যুবক যুবতী ওদের ভিতরে ইমান আছে। ওর মা শেখায়নি, বাবা শেখায়নি, ভাই শেখায়নি, বোন শেখায়নি, স্কুলে ইমান শেখানো হয় না, প্রতিষ্ঠানে নেই, সমাজে নেই, টিভিতে নেই, তারপরেও ফিতরাতি ন্যাচারাল ইমান ওর ভিতরে নড়ে। তাই তো এই যে ছেলে মেয়ের রিলেশন অবৈধ হলে গুনাহ হবে, কিন্তু মন টানে, সম্পর্ক হয়ে গেছে, একে অপরের কাছে আসতে চাই, আবার পাপের বয়ে হুজুর গুনাহ, প্রেম মোবাইলে ফোন করলে গুনাহ হবে, হ্যাঁ বাবা গুনাহ হবে, কি করব? ওরা তখন ইমানের তাও নাই। আর যে অফিসে যে বিয়ে করে, এরকম ঘটনা ঘটে না, ঘটে না, ঘটে না, এতকাল হারাম করছিল, বাপ মার কোনো আপত্তি ছিল না, বিয়ে করা বড় হারাম ঠিক না? না হারাল, এইবার বাপ মা আকাশ পাতাল ভেঙে ফেলে দেবে, যে হারাম করছিলি করছিলি, তুই হালাল কাজটা কেন করলি? আপনারা হাসছেন, বড় আফসোস লাগে।